এবার প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির গোষ্ঠী কোন্দল প্রকাশ এলো অস্বস্তিতে জেলা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে অ্যালো স্টিল প্ল্যান্ট টিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়, কিন্তু তারপর দিন অর্থাৎ রবিবার ফের দুর্গাপুরের ইস্পাত নগরী হোস্টেল এভিনিউতে আইএনটিইউসির অ্যালো স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আর সেই অনুষ্ঠানকে ঘিরে শুরু হলো গোষ্ঠী কন্দল। এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ আসে, অনুমতি ছাড়াই অবৈধভাবে সভা করছে অ্যালো স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। টিএম কালকে অলরেডি হয়ে গেছে, আমাদের জেলা নেতৃত্ব ছিল এবং প্রদেশ নেতৃত্ব ছিল সবার সামনে থেকে, কালকেই আমাদের যা এজিএম হওয়ার হয়ে গেছে। তো আজকে এটা যেটা করছে সেটা টোটালি ইললিগ্যাল, আমাদের জেলা নেতৃত্বর কোনো পারমিশন নেই, কিছু নেই, প্রদেশ নেতৃত্ব কিছু জানে না, তারপরে এখানে যে আজকে এজিএম করবে এটা কিসের ভিত্তিতে করছে, কীভাবে করছে সেটাই আমরা জানি না। তো সেই এই ব্যাপারে আমাদের প্রতিবাদ, যে আমরা যারা অ্যালো স্টিল ঠিকা মজদুর কংগ্রেসের পক্ষ থেকে এসেছি, যে আমরা এর প্রতিবাদ, তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এটা ধিক্কার জানাচ্ছি। তৃণমূলের দালাল বিকাশ ঘটক এগুলো ইচ্ছাকৃতভাবে নিজের অ্যালো স্টিলটাকে নিজের মানে জমিদারি ভেবে নিয়েছে, এভাবে এটাকে চালাচ্ছে, তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত 3 তারিখ 2022 আমাদের অ্যালো স্টিল কমিটি গঠন হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা আইনটিউসির সুভাষ সাহা মহাশয় প্লাস আমাদের আরও যারা সিনিয়র রাজ্য সভাপতি, ওনার আদেশে এটা হয়েছে, ঠিক আছে। তো এনারা যেটা এই কমিটিটা করছেন সেটা অবৈধভাবে করছেন, ঠিক আছে। এনারা বিকাশ ঘটক তৃণমূলের মানে মলয় ঘটকের হাত ধরে তৃণমূল জয়েন করেছিলেন, আবার উনি এখন আইনটিউসির আজকে মানে ইয়ে করছে, কনফারেন্স করছেন আর কি, এটা আমরা মানছি না, মানবো না। সে কী করে তৃণমূলের এখন ম্যাক্সিমাম এখানে লোক ওরা নিয়ে এজিএম করছে আর কি, মানে উনি মানে বুঝতে পারছেন ধান্দাই জব বিক্রি করছে, দিনের পর দিন সব মিলেমিশে 1-1টা জব বিক্রি করছে, 3-4 লাখ টাকা করে নিয়ে জব বিক্রি করছে। আমাদের আইনটিউসির অনেক ওয়ার্কার আছে যারা এখনও পর্যন্ত 10-12 বছর ধরে ওইখানে ইউনিয়নে পড়ে আছে দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের কোনো জব নেই। অ্যালো স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিকের সাধারণ সম্পাদক বিধান বাউরি জানায়, বিকাশ ঘটক তৃণমূলের হয়ে দালালি করছে। সকলেই জানেন কিছুদিন আগেই উনি মলয় ঘটকের হাত ধরে তৃণমূল যোগদান করেছিলেন। অন্যদিকে অ্যালো স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে বিকাশ ঘটক জানান, আইনের বাইরে কোনো কাজই করা হয়নি, ওরা আইন বিরুদ্ধ কাজ করছে। বিকাশ ঘটক আরও জানান, অন্যান্য বছরের মতন এবছরও বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। ঠিক আছে, ওরা যদি করে থাকে কালকে তো সেটা তারা তাদের মতন করে করেছে, কিন্তু আমাদের তো এটা চিরাচরিত বরাবরই হয়, এটা তো আমাদের তো আমাদের পুরনো ইউনিয়ন একসঙ্গেই চলছে, বহুদিন চলছে, হঠাৎ করে কেউ যদি করেন তো আমি তো আর বাধা দিতে পারি না, ওরা তো আমাদের দেখবে, মানে যারা নেতৃত্ব আছেন তারা দেখবেন, শ্রমিকরা তো সবাই তো আছে, তারা জানে কারা ইউনিয়ন করছে কারা ইউনিয়ন করেনি, তো তারা সেভাবে সিদ্ধান্ত নেবে। এই জন্য তো কোনো আমাদের ঝগড়াঝাটির কোনো কিছু নেই, আমি আজকে কোনো অন্যায় করে থাকি তো ডেফিনেটলি দেশে আইন আছে, সবই আজ শাস্তি হবে, আমি যদি ভুল করে থাকি তো আমার ঠিক হবে না, আজ ঠিক করে থাকি তাহলে ঠিক থাকবে। এটা তো আমাদের তো গণতান্ত্রিক উপায়ে আমাদের যা বাইলজ আমাদের যা আছে সেটা মেনেই এরা করে, আমাদের সেটা করছে। যেহেতু আপনারা সবাই জানেন প্রেস ব্রিফ করেছিলাম যে আমি আইডিউসি ছিলাম, আইডিউসি আছে, আইডিউসি থাকবে, আইডিউসির মধ্যে তো আমার তো কোনো কিছু নেই, আমি তো রাজনীতি কখনোই করিনি, করেছি কি। অ্যালো স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভা চলাকালীন সভাস্থলে বাইরে অবৈধ সভা বলে স্লোগান শুরু করে অ্যালো স্টিল প্ল্যান্ট ঠিকা মজদুর কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধা।
তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।